বাংলাদেশের সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রোহিঙ্গা রাজনীতি, অর্থনীতি, ভূ রাজনীতি সবকিছু আবর্তিত হচ্ছে এই বিষয়টিকে নিয়ে। সাধারণ মানুষও তার ব্যতিক্রম নয়, চায়ের কাপের আড্ডায় তারা নানা ধরনের ভাবেন এবং সেসব বিষয় নিয়ে মতামত দেন। চলুন শুনে আসি। সীমানার কাছাকাছি যদি কখনো সমস্যা হয় সেটাকে তোমার অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতার দরকার হয়। এখন এই মুহূর্তে আমি মানতে রাজি না, বাংলাদেশ কিভাবে পিছিয়ে আছে। আজকে তুমি দেখো আজকে যে এই যে একটা এই যে ব্যবস্থাপনা রোহিঙ্গাদের খাদ্য বিতরণে, যেখানে সেনাবাহিনীর মতো আমাদের আলোচনা হচ্ছে, তো মূল আপনাদের মধ্যে তুরুমা আলোচনা হচ্ছে সবাই এই এলাকার না? রোহিঙ্গাদের বিষয়টা নিয়ে আজকাল হাটে মাঠে ঘাটে সবাই, কাজের বুয়া থেকে আরম্ভ করে অফিসের সবচেয়ে বড় কর্মকর্তাটি পর্যন্ত আজকে রোহিঙ্গা বিষয় নিয়ে এসে নিয়ে আলোচনা করছে। বাসায়ও যখন সবাই কথা বলে একসাথে খেতে বসলে এখন প্রধান বিষয় হয়ে গেছে রোহিঙ্গা বিষয়। রোহিঙ্গা আমাদের নাগরিক না, কিন্তু তারা এই বিষয়টা বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন পৌঁছেছে কেন? বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশে এই এত ব্যাপক রোহিঙ্গা, আগেরই 5 লাখ, বর্তমানে প্রায় 4.5 লাখ, 9.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। উনি নিজে স্বয়ং এই রোহিঙ্গাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে যে রোহিঙ্গাদের সমস্যা, রোহিঙ্গাদের পারিপার্শ্বিক অবস্থা সমস্ত কিছু সচক্ষে দেখেছেন। আগে যখন রোহিঙ্গারা এসেছে, বাংলাদেশের অন্য কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিল অন্যরা, তখন কিন্তু একবারের জন্য কোনো প্রধানমন্ত্রী যায় নাই, তৎকালীন তাদের সুখে দুঃখে সাথে ছিল না। আজকে 15-20 বছর যাবত বাংলাদেশের রোহিঙ্গারা আছে মিয়ানমার, বিশ্বের দরবারে তাদেরকে বাঙালি হিসেবে উপস্থাপন করতেছে যে তারা বাঙালি। ব্রিটিশরা ক্ষমতায় থাকতে মিয়ানমারে এই সমস্যাটা জিয়েই রাখছে, সৃষ্টি করে দিয়ে গেছে, যেটা সমাধান ব্রিটিশরা করে যায় নাই। ওই দেশ থেকে যাওয়ার পরে, যাওয়ার সময় ওনারা এটার সলিউশন করে যায় নাই, এই জন্যই সেনাবাহিনী দীর্ঘদিন মিয়ানমারে ক্ষমতায় আছে। 92-তে যখন আপনার সুচি যে ইলেকশনে পাস করে যে ক্ষমতা নিতে পারে নাই, সেই পার্লামেন্টেও কিন্তু রাখাইনদের প্রতিনিধি ছিল, কিন্তু রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল পার্লামেন্টে। তাহলে আপনি তাদেরকে কিভাবে বাঙালি বলতেছেন আজকে? কেন এই ইস্যুতে কেউ কথা বলতেছে না? 82 সালের নাগরিক আইন করার পর থেকে এটাকে বিতর্কিত করেছে, তাদেরকে এই জায়গা থেকে বিতাড়নের জন্য নানা রকম পদ্ধতি কৌশল তারা অবলম্বন করে আসছে, এবং যে কারণে তাদের যেই পূর্ব ইতিহাস, যেটা 62-র পর থেকে তারা যেভাবে তারা এই জাতিগত নিধনের দিকে তারা আস্তে আস্তে তাদের কার্যক্রম শুরু করেছে, এগুলোর কিন্তু একটা চূড়ান্ত পর্যায় হচ্ছে আমাদের এবারের ঘটনাটা। ভূ রাজনীতির দাবার খেলায় আপনার মূল ইম্পর্টেন্ট হচ্ছে আপনার চীনকে ম্যানেজ করা, ভারতকে ম্যানেজ করা। আপনি কি চীনের সাথে এখন পর্যন্ত আমাদের সরকার একটা দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করার কথা বলেছে মিয়ানমার? বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের পক্ষে, যেমন গত 2 দিন আগেও সৌদি আরবের মতো দেশ, চীনাপন্থী আমেরিকানপন্থী সৌদি আরব সরাসরি বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে। এই একের পর এক দেশ ভারত আজকে সহযোগিতার হাত অনেক দিয়েছে। কালকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে জাতিসংঘে বক্তব্য রেখেছে গত 2 দিন আগে, সেখানে বলছে যে না, এটা মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 200-500 বছর আগে থেকে মগরা সভ্য ছিল না, মগরা ছিল অসভ্য জাতি। এই মগরাই মিয়ানমারে রাজত্ব করে, পাশাপাশি সেনাবাহিনী। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারত এবং চীন যে আমাদের একটা অন্যতম শক্তি, এবং তারা আমাদের আঞ্চলিক পার্শ্ববর্তী দেশ হওয়ার পরও তাদের এই পর্যন্ত এই বিষয়টাতে তাদের যেই ভূমিকা থাকার কথা ছিল, তাদের যে বক্তব্য থাকার কথা ছিল, তারা কিন্তু সেই জায়গাটা এখন পর্যন্ত তাদের সেই ভূমিকাটা রাখেনি। চীনের কথা বলছেন এবং ভারতের কথা বলছেন, এই যে বাংলাদেশের পাশে ত্রিপুরা তো আমাদের কাছে, আমাদের কাছে আমরা শুনতে পেলাম আমাদের যে ত্রিপুরার বর্ডারের কাছেও এখানে সিল করে দেওয়া হয়েছে যাতে রোহিঙ্গা টোহিঙ্গা আসা যাওয়া করতে না পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে মায়ানমারের সীমান্তর পাশে, বাংলাদেশের সীমানার পাশে কিন্তু ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ অনেকগুলো প্রদেশ আছে, প্রভিন্স আছে। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র এবং চীন রয়েছে, চীনের সাথে আমাদের অনেক বাণিজ্য আছে, তাদেরকে আমরা আস্থায় নিতে পারছি না কেন? আমরা তাদেরকে আস্থায়, আমরা কি আস্থায় নেওয়ার জন্য চেষ্টা করছি না? প্রায় 85% এই মুসলিম অধ্যুষিত এলাকাগুলো হচ্ছে তোমার চরম দারিদ্রতার নিচে বসবাস করে। আজকে সেখানে এই যে দারিদ্রতার নিচে বসবাস, তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, তুমি দেখো টেলিভিশনে যে দেখাচ্ছে শুধু নারী শিশু, নারী শিশু বৃদ্ধরা আসছে,
তারা যুবকদেরকে ধরে ধরে হত্যা করছে, তারা যে যুবকদেরকে, তাদের ধারণা হচ্ছে যুবকদেরকে মেরে ফেলে, তারা আবার ওই যে মুসলিমদের যে একটা সালভেশন একটা গ্রুপ আছে ওই গ্রুপে আর সাথে তারা যাতে জয়েন না করে, যাতে তাদেরকে আক্রমণ না করে বসে। সূচি তার ভাষণে যে কথাটুকু বলেছে যে রোহিঙ্গাদের উপর কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে না, বলছে যে যারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে রোহিঙ্গাদের মধ্যে স্বাধীন এলাকা ঘোষণা করার জন্যে যুদ্ধ করে তাদেরকে শুধু নিধন করা হচ্ছে। আজকে সূচি যে অবস্থানটা আমরা বিশ্ব মিডিয়া আজকে সমস্ত মিডিয়ারা দেখাচ্ছে যে ফেসবুক থেকে শুরু করে সমস্ত মিডিয়ারা কি পৈশাচিক নির্যাতন রোহিঙ্গাদের উপর, সাধারণ রোহিঙ্গাদের উপর। আজকে যদি একটা বিদ্রোহী গ্রুপের উপর করা হতো তাইলে এক কথা ছিল, এই আগের 5 লাখ এহনের 4.5 লাখ এই মানুষগুলোকে সেট আপ করা, এই অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা, এটা কম সময়ের মধ্যে কাউকে দ্বারাই সম্ভব না। আপনি দেখেন যে জায়গাতে মায়ানমার, এই জায়গাতে চীন, রাশিয়া, ভারত সকলের সমর্থন পাচ্ছে, বাংলাদেশ কেন নয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে রোহিঙ্গাদের প্রবেশটা এতটা উন্মুক্ত করে দেওয়ার দরকার ছিল, কারণ আমি যদি 24 তারিখ থেকে ধরি তাহলে শুরু থেকে দেখেছি আমাদের বর্ডার এলাকা প্রায় উন্মুক্তই বলা চলে। এখন যদি একটা বর্ডার এলাকা কমপ্লিট উন্মুক্ত থাকে, মায়ানমার সরকার চাচ্ছেই এই তাদের উপর অত্যাচার নির্যাতন করবে এবং তারা পালিয়ে আমাদের দেশে ঢুকবে। ঘরে যদি একজন মেহমান চলে আসে বা একজন পথচারী চলে আসে, তাকে তো এটা বাঙালি, এটা আমাদের জাতিসত্তারই একটা বৈশিষ্ট্য, আমরা অতিথিপরায়ণ দেশ। এখন ওরা যখন চলে আসে, ওরা কিন্তু আপনি দেখবেন ওরা কিন্তু সমুদ্র পথে এসেছে, যেই পথে আমাদের অবশ্যই আমরা মনে করি, যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমরা একটা শিল্প প্রধান দেশের দিকে আমরা চাচ্ছি, তাহলে আমরা একটা উন্নয়ন উন্মুখ বাংলাদেশ, আমরা অবশ্যই মানবিক, সারা পৃথিবীর কাছে আমরা আজকে মানবিক। এই বিবেচনায় আমরা, আমাদের প্রধানমন্ত্রী বলেছে আমার 17 কোটি জনগণ আর 7 লক্ষ লোককে আমি খাওয়াতে পারবো না। আমি সবচেয়ে অবাক হয়েছি, এক একজন মায়ের সাথে 4-5টা করে সন্তান চলে আসছে, এই যে না অনেক গর্ভবতী মহিলারা চলে আসছে, অনেক শিশুরা আমাদের দেশে জন্ম গ্রহণ করেছে। যাদের কাছে ত্রাণ পৌঁছার কথা, যারা ত্রাণ পাওয়ার কথা, তারা অনেকেই পাচ্ছেন না, সবাই পাচ্ছেন না তা না, অনেকেই পাচ্ছেন না। কিন্তু কথা হচ্ছে আপনার দেশে আপনি রোহিঙ্গাকে আসার জন্য রাস্তাটা খুলে দিলেন, রাস্তায় আসা শুরু হলো লাইন ধরে স্রোতের মতো রোহিঙ্গারা, কিন্তু আপনি কোথাও তার একটা নাম একটা লিখে নিলেন না যে সে আমার ঢুকে দেশে ঢুকতেছে, সে কে, তার পরিচয়টা কি, একটা কাগজে লিখে নিতে গিয়ে সেটা সমস্যা ছিল, চূড়ান্ত একটা নিবন্ধনের জন্য অপেক্ষা করার ব্যাপার ছিল, এটা আপনি কাগজে লিখে নিলেন, আপনি একটা অবস্থান দিলেন না এই রোহিঙ্গাটা এসে এসে কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় তার অবস্থানটা, এটা নিশ্চিত করলেন না। আসলে আমরা এবং বাংলাদেশের যারা এই 4 লক্ষ রোহিঙ্গা, এটাতে কোনো আমরা গ্রুপ ভাগ করলেন না, ঠিক আছে, আমরা অবশ্যই ব্যবস্থা আমরা যারা বাংলাদেশের ভিতরে আছে 8-10টা ভাগে ভাগ করতেন তাহলে কে কোথায় আছে, কতজন কোথায় আছে, এটা একটা রাজনৈতিক একটা কুটচাল হতে পারে, এবং এই যে ত্রাণ সরকারের সাহায্য এটা নিয়ে রাজনীতি করার এখন কিন্তু আসলে সময় না। কিন্তু আমরা দেখেছি যে বিএনপি তারা বলছে মাঝপথে গিয়ে, তারা আসলে কি, তারা এখানে যদি রোহিঙ্গারা আক্রমণ না করত, রোহিঙ্গারা যদি দলে দলে ছুটে না আসতো, আমার মনে হয় সরকারি হোক আর বেসরকারি দলেরই হোক, কেউ কিন্তু এতটা ভিতরে ঢুকতে পারতো না। আমরা কিন্তু আজকে উখিয়ার মতো একটা প্রত্যন্ত অঞ্চলের সামাজিক চিত্র কিন্তু আমাদের এখানে উঠে আসছে, তারা অভিযোগ করছে তারা ত্রাণ দিতে পারে না, তারা ত্রাণ দিতে পারছে না, ত্রাণ আপনাদের লোকগুলোকে চিনে ওঠার একটা সময় আছে। আপনি বলতে চাচ্ছেন যে রোহিঙ্গা সংকট, এটা একটা সংকট, জাতীয় সংকট, এই সংকট এই ইস্যুতে রাজনীতি করা যাবে না, কিন্তু বড় রাজনীতি আমলি করছে, বড় রাজনীতি আমলি করছে। বিএনপি যেখানে ত্রাণ পাঠালো রোহিঙ্গাদের জন্য, বিএনপির ত্রাণ ঢুকলে কি সমস্যা হতো, সারা পৃথিবী দেখে যে একটা দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, সেই দেশটা আয়তনে বড় কি ছোট এটা কিন্তু দেখে না। আজকে মায়ানমারের মানচিত্রের দিকে যদি তাকিয়ে দেখেন, সেখানে বাংলাদেশ একেবারে ছোট, আমাদের বাংলাদেশে 17 কোটি মানুষ, আর সেখানে রাখাইন রাজ্যে মাত্র লোক সংখ্যা হচ্ছে 31,88,708 জন, এটা 2014 সালের আদমশুমারি মতে, তাহলে না হলে কতজন বেড়েছে 2 বছরে, তাহলে আপনাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার আলোকে সমাধান নিশ্চিত করতে হবে। মানবিক জায়গাটায় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যে কতটা উদার এবং কতটা আন্তরিক,
সেটা প্রমাণ কিন্তু রোহিঙ্গা দিয়ে হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে এটা নিয়ে কোনো রাজনীতি করবার রাজনীতি করবার চেয়ে এই মানবিক জায়গাটাকে সঠিকভাবে যদি আমরা না দেখি আমাদের প্রাণ দেয়া থেকে শুরু করে তাদের আনার ক্ষেত্রে আমরা যে উদারতাটা দেখিয়েছি আনার পরে যদি সেই ব্যবস্থাপনায় আমরা কোনো রকম দায়িত্ব নিতে না পারি এবং যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে যদি সমস্ত বিষয়টাকে আনতে পারি আনতে না পারি এবং আজকে পর্যন্ত বলি যদি আমাদের সেনাবাহিনী কাজ শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত তাদের আন্তর্জাতিক মহলের সেরকম সারা আছে আমরা সেটা মনে করি না তাদের কাছে এখনো মূল বিষয় হচ্ছে সেখানে শুধুমাত্র নির্যাতনটা বন্ধ হোক দমন পীড়নটা বন্ধ হোক তাদের ওইটাতেই তাদের মূল কথা কিন্তু আমাদের কাছে কিন্তু সমস্যাটা এটা যে তাদের কবে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাবে কারণ ফিরিয়ে নিয়ে যাবে শুধু আমাদের দেশ থেকে বিদায় করবার জন্য নয় কারণ এই জাতিগোষ্ঠীর তাদের নিজ মর্যাদায় তাদের নিজ নাগরিক হিসেবে তাদের নিজ জন্মভূমিতে ফিরে যাবে বাংলাদেশের সরকার এবং মানুষ মনে প্রাণে সেটা চায় কারণ সমস্যাটা অনেক বড় অনেক ব্যাপক সেই সমাধানের ক্ষেত্রে আমাদের নিজেদের যেরকম সামর্থ্য লাগবে তেমনি আন্তর্জাতিক একটু সহযোগিতা লাগবে রোহিঙ্গা সংকট বিশেষ করে আঞ্চলিক যে আমাদের আমরা যে সার্ক বলতে যেটা বুঝি আমাদের অঙ্গ যেই দেশগুলো আছে তারা তাদেরকে আমাদের সঙ্গে আনতে হবে আমরা যদি যে কোনো ব্যাপারে আমাদের দিক থেকে উদারতার দিক থেকে ভারতের সঙ্গে আমরা কাজ করতে পারি আমরা যদি চীনের সঙ্গে কাজ করতে পারি এবং সর্বশেষ আমরা মায়ানমার থেকে চাল আনতে গেলাম মায়ানমারের লোক আমাদের এই দুর্যোগের সময় যখন মিয়ানমারের থেকে লোকজন আমাদের এখানে এসে পড়ে মায়ানমারের প্রতিনিধিরা আমার এখানে চালের দর নিয়ে দামাদামি করে আমরা তাদের সঙ্গে দর দাম নিয়ে দামাদামি করতে পারতেছি কিন্তু ওই ব্যাপারে আমরা তাদের কাছে কোনো রকম চাপ তৈরি করতে পারতেছি না এই জায়গাগুলোকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে আসলে মিয়ানমারের যে চাল আনার বিষয়টা এটা সেনসিটিভ এটা অনেক একদিন আগেই নাকি এটা কন্ট্যাক্ট হয়েছিল হাওড়ে চার মাস আগে যখন বন্ধ হয়েছে তখনই নাকি এটা প্রসেসিংটা হয়ে আসছিল শুধুমাত্র এখন খালি মানে কার্যকরী হচ্ছে আপনার কাছে একটু জানতে চাইবো যে মিয়ানমার আমাদের সাথে যে আচরণ করছে উনি বারবার বলছিলেন মিয়ানমারের সাথে বাইলিটারাল ডিসকাশন তাদের দ্বিপাক্ষিক কিন্তু ওটা কি আসলে সম্ভব কারণ তারা যে পরিমাণ উদ্ধত্ত দেখাচ্ছে তারা বিভিন্ন সময় আকাশ সীমা লঙ্ঘন করছে এতে সরকারের কিছু করণীয় ছিল কিনা আসলে আসলে রাখাইন যে আরাকান যে স্টেটটা এটা একেবারে আমাদের সাথে সমুদ্রের সাথে তাদেরই ইতিমধ্যে তো আমরা তো সমুদ্র বিজয় করে আমরা সমুদ্র কিন্তু আমাদের মালিকানা তৈরি হয়েছে চা দিয়ে আমাদের কিন্তু এই যে যেটা বলছেন কূটনৈতিক বারবার শুধু উনি যে কথাটা বলছে বারবার শুধু আমাদেরকে কূটনৈতিকভাবে বলছে কিন্তু আসলে তারাও মিয়ানমারেরও কূটনৈতিক ব্যর্থতা আছে তারা তাদের এই 4 লাখ রোহিঙ্গাকে যাতে ফেরত নেওয়ার জন্য যে কোফি আনান কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টের প্রেক্ষিতে তারা এটাকে ইতিবাচকভাবে এটাকে আন্তর্জাতিক আদালতে তারা যেতে পারতো কিন্তু তারা না গিয়ে তারা ভেবেছে যে আমাদেরকে তারা পেশী শক্তি প্রদর্শন করে তারা আমাদেরকে একটা ভয়ে ভীত করবে বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ আমি আপনাকে একটা জিনিস বলতে চাই 1977 সালের দিকে যখন মিয়ানমার বাংলাদেশের দিকে রাখাইনদেরকে রোহিঙ্গাদেরকে পুশব্যাক করছিল তখন 78 সালে জিয়াউর রহমান তখন ক্ষমতায় বিএনপি তখন ক্ষমতায় জিয়াউর রহমান কিন্তু একটা চুক্তি করে মায়ানমারের সাথে সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা ছিল যে আপনারা রোহিঙ্গাদেরকে ব্যাক নেবেন এবং তাদেরকে নাগরিকত্ব দিবেন সেই অনুযায়ী কিন্তু মিয়ানমার চুক্তিতে স্বাক্ষর করে তাদেরকে 2 লাখ শরণার্থী রোহিঙ্গাদেরকে আবার ফিরিয়ে এর মধ্যে 1,70,000 ফিরিয়ে নিয়ে যায় তো সেটা তো একটা দলিল আমাদের জন্য তো সেটা দলিল আমরা কি এখন কূটনৈতিকভাবে এই দলিলটা সামনে আনতে পারছি এখন পর্যন্ত আওয়ামী লীগ কি বিএনপিকে ডাক দিয়েছে যে আসেন আমরা এই জাতীয় সংকটে কথা বলি শুনুন নাফ নদীর তীরে এসে দাঁড়িয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ চাইলে বিএনপিকে এক টেবিলে সকল ছোট বড় সকল দলকে একটা টেবিলে বসে এই ইস্যুটাকে সামনে করে মানে বিশ্বের দরবারে সবাই একসাথে যখন আওয়াজ তুলতো না তখন বিশ্ব বুঝতো না এটা জনমত আছে এই ইস্যুতে রোহিঙ্গাদের ইস্যুতে জনমত আছে
সকল দল চাইছে যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া হোক, তখন একটা প্রেশার ক্রিয়েট হতো, সত্যিকারের প্রেশার ক্রিয়েট হতো। এখন যেটা হচ্ছে না, মেকি ক্রিয়েট, এটা আসলে মেকি। মিয়ানমার জেট হেলিকপ্টার বাংলাদেশে আকাশে উঠতেছে, এটা কি আপনার লঙ্ঘন না, সীমা লঙ্ঘন না? মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে আনি, মাইন্ডসেট করছে তারা সীমান্তে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপত্তি দেওয়া হয়েছে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারপর আপনার ড্রোন ড্রোন পাঠাচ্ছে বাংলাদেশের সীমান্তে, তো এগুলো তো সীমা লঙ্ঘনই। বাংলাদেশ এখানে একটাই করতে পারে যে আপনার তুরস্ক, ইন্দোনেশিয়া, মুসলিম যে দেশগুলা এগুলোর সাথে একটা খুব স্ট্রং একটা যোগাযোগ স্থাপন করে তাদের সহযোগিতা নেওয়া। কিন্তু আপনি তুরস্কের এরদোগানের কাছ থেকে এই সুবিধা পাবেন, এই সাহায্য পাবেন? আমাদের সংবিধানের কিন্তু চতুর্থ অনুচ্ছেদে অলরেডি জিনিসটা স্পেসিফিক করা আছে যে সংসদের অনুমতির বাহিরে কিন্তু অন্য একটা পরাশক্তির সাথে যুদ্ধ করার যে অনুমতি সেটা সংসদের পার্লামেন্টে নিতে হয়। এখন কথা হচ্ছে যে 7 লক্ষ রোহিঙ্গা সকাল দুপুর রাতে অন্ন যোগানোর পর আমাদের সেনাবাহিনীও এখন যে ভূমিকা রেখেছে, এতে কি মনে হয় না এই যে মায়ানমারকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য এই আমাদের এই আমাদের এই মানবিকতা একটা অনেক শুনেন, বাংলাদেশের মানুষের কষ্টটা অন্যদের বুঝতে পারে না। আজকে যারা কক্সবাজারে আছে তারা জানে কক্সবাজারের মানুষের জনসংখ্যার চেয়ে এখন রোহিঙ্গার সংখ্যা বেশি হয়ে গেছে। আজকে ওই জেলার মানুষগুলো কি কষ্টে আছে, কি দুর্ভোগে আছে রোহিঙ্গাদের পাশাপাশি, এটা 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 বাংলাদেশের মানুষ চরণে কেউ বুঝতে পারবে না। সুতরাং বাংলাদেশের এই জায়গায় এই মুহূর্তে বাংলাদেশের সরকারের কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নমনীয়তা দেখানোর কোনো সুযোগ না। আমি যুদ্ধের কথা বলি না, কিন্তু ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে প্রতিদিন এই ব্যাপারে বিচার চাইতে হবে, মায়ানমারের বিরুদ্ধে বিচার চাইতে হবে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যেই সমস্ত উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলোর ব্যাপারে প্রচন্ড চাপ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আজকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়, শুধু বিএনপি না, সারা দেশের মানুষের পক্ষ থেকে সে দাবিটা পৌঁছাতে হবে। আন্তর্জাতিকভাবে মালয়েশিয়ায় আন্তর্জাতিক আদালতে সুচির বিচার হওয়ার পরে আন্তর্জাতিক গ্যাটআপটা আমরা আন্তর্জাতিকভাবে একটা বিরাট সমর্থন আমরা পেয়ে গেছি। আমরা সেনাশাসিত কান্ট্রি না, দুই একবার সেনাশাসন এসেছে, অল্প সময়ের মধ্যে বিদায় নিতে হয়েছে, সমস্ত ক্ষেত্রে এটার প্রতিফলন খারাপ হবে। আমাদের দেশে 2-3 বছর আমরা এই লোড নিতে পারবো না ভাই, এই লোড না আমরা মত আমাদের এই মানবিকতা আমরা দেখাতে পারবো, আরো হয়তো কিছুদিন আমরা চালিয়ে যেতে পারবো। আমাদের প্রাণ দিয়া, থাকার জায়গা দিয়া, তাদের সেবা শুশ্রূষা করে আরো কিছুদিন করা যাবে। চূড়ান্তভাবে এই দায় আমাদের পক্ষে ধরে অসম্ভব না। এটা কি নিষ্পত্তির উপায় হচ্ছে তাদেরকে সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দেওয়া, তাদের দেশে বসবাসের সুযোগ করে দেওয়া? লোহা গরম থাকতে পিটাতে হয়, লোহাকে যদি গরম থাকতে না পিটায় তাহলে একদম ঠিক বলছেন। আমাদের এখন যে জনমত তৈরি হয়েছে, এখন যে বিশ্ব যে নাড়া দিয়েছে, এখন বিশ্ব কিন্তু সব দেখছে। যারা আমাদের বাংলাদেশটাকে একসময় বলতে এটা মানচিত্রে দেখা যায় না, তারা কিন্তু এখন আমাদের সক্ষমতার পরিচয় পাচ্ছে। আমরা 7 লক্ষ মানুষকে খাওয়াতে পারছি, আমরা আমাদের সেনাবাহিনী এখন যথেষ্ট সুদক্ষ। আমি একটু বলি, বান্দরবনের যে আলীকদম উপজেলাতে আমাদের একটা সেক্টর আছে সেনাবাহিনীর, যেহেতু ঘটনাটা হচ্ছে নাইক্ষ্যংছড়িতে, ওই ভাই বলছিল যে 1982 সনে 77 সনে 78 সনে ইয়ে করেছিল, ওরা তো 82 সনে সামরিক জান্তা সরকার, ওখানে তো গণতান্ত্রিক সরকার নাই, অথবা আমাদের দেশের গণতান্ত্রিক সরকার ওদের সামরিক জান্তাদের সাথে কিভাবে টার্মস অ্যান্ড রেগুলেশন নিয়ে তারা কি কথা বলবে? কিন্তু এখন আমরা আমাদের আন্তর্জাতিক যে চাপ এখন আমাদের তৈরি হয়েছে, আমরা মনে করি বাংলাদেশ এই অনেক শক্ত হাতে এটাকে মোকাবেলা করতে পারবে। এবং আমি শুধু আমি আশাবাদী না, আমি আপনাকে খুব বিশ্বাস করি যে এই রোহিঙ্গারা আগের রোহিঙ্গারা সহ ফেরত দেওয়ার জন্য বা আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক আছেন, চেষ্টা করবেন। এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে, একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে, আমাদের দেশের মানুষ যে সচেতন, আমরা স্বপ্ন দেখি যে আমাদের এই মাদক এই যে আপা বলতেছিলেন যেভাবে এরকম অবস্থা আশা না করে কিন্তু উপায় নাই, আমরা আশা করতে চাই। এবং এই জায়গাটা আবারও বারবার বলি, আমাদের দেশের সব ক্ষেত্রে কিন্তু আমরা প্রধানমন্ত্রী মুখ্যপক্ষী, যদিও এ ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করেছেন, জাতিসংঘে বিষয়টি যথাযথভাবে তুলে, কিন্তু আমাদের অন্যান্য জায়গাগুলো খুবই দুর্বল অবস্থায় আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত কোনো দেশে গেছে কিংবা এই নিয়ে আলাদা কোনো দ্বন্দ্ব করছে, এটা কিন্তু প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি না বাহ্যিকভাবে। এই জায়গাগুলো কিন্তু প্রতিনিয়ত করতে হবে। আমাদের মূল কথা হচ্ছে কি, আমাদের আগের 4 লক্ষ এবং এই 4.5 লক্ষ সব মিলিয়ে প্রায় বোধহয় 9-10 লক্ষ হবে, 9-10 লক্ষ রোহিঙ্গাকে মর্যাদার সঙ্গে, মানুষের মর্যাদার হিসেবে দিয়ে তাদের নিজের জন্মভূমিতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যেই রকমের
উদ্যোগ আমাদের দেশ থেকে নেওয়া উচিত জাতিসংঘভাবে বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হলেও তাদেরকে সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হোক এ ব্যাপারে আসলে সবাই একমত পোষণ করেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চায়ের কাপে ছড় আবার অন্য কোথাও আবার দেখা হবে সমস্ত দেশের বাকি মুক্তি দেখি